তো সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। আমরা আজকে ইন্ট্রোডাকশন টু ট্রিথ এই ক্লাসটি করব ইনশাল্লাহ। বিথি, তুমি চাইলে শুরু করতে পারো এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে রমজান মোবারক। কেমন আছো সবাই? আপুরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শারমিন আক্তার বিথি, অধ্যয়নরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2017-18। ওকে, তাহলে আমরা আজকে ডেন্টাল অ্যানাটোমিক টু তে স্ট্রাকচার, বেসিক্যালি তোমার আমি মরফোলজিক্যাল স্ট্রাকচার নিয়ে কিছুটা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আজকে আলোচনা আমরা শুরু করি। আচ্ছা আপুরা, দেখো ডেন্টাল অ্যানাটমি, আমি শুরু করার আগে একটু ডেন্টাল অ্যানাটমি নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা সবাই অ্যানাটমি সাবজেক্টের সাথে পরিচিত আছো, এটা হচ্ছে হিউম্যান বডির সাথে রিলেটেড। সো দেখো, ডেন্টাল অ্যানাটমি কিন্তু অ্যানাটমির মতোই হিউম্যান বডির সাথে রিলেটেড। আমরা যদি এই সাবজেক্টটা পড়ার সময় একটু নিজেদের বডির সাথে কোরিলেট করে পড়ি, তাহলে দেখবা আমরা বুঝবো অনেক ইজিলি, আবার আমাদের মেমোরাইজ করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমরা যদি গদ বাধা অন্যান্য সাবজেক্টের মতো এটা মুখস্থ করতে যাই, তাহলে আমাদের অনেক প্রবলেম হবে, আমরা অনেক কিছু বুঝতে পারবো না, বা বুঝলেও আমরা মনে রাখতে পারবো না। তো আমরা ফার্স্টে থেকে একটু চেষ্টা করব যে আমরা নিজেদের বডির সাথে কোরিলেট করে পড়ার জন্য। ঠিক আছে, দেখো যে কোনো সাবজেক্টটা শুরুতেই তার ডেফিনেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি ডেন্টাল অ্যানাটমি বাদে অন্যান্য সাবজেক্টেও যাও, সেখানে তুমি নর্মাল যেই কার টার্ম বা প্রফের ভাইবা গুলো দিবা, ওখানে তোমাকে ফার্স্টেই জিজ্ঞাসা করবে যে তুমি যে সাবজেক্টটা পড়ছো এটার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে, বা এটা ইম্পর্টেন্টটা কি, এটা এটা পড়ে তুমি কি বুঝতে পারছো। সো কোশ্চেন গুলোর প্যাটার্ন কিন্তু সেম, এখানে কোশ্চেনটা ধরতে হবে অ্যান্সার করার জন্য, যে ডেফিনেশনের মধ্যেই তার কিন্তু কি কি আলোচনা করা হয়েছে, কি কি ইম্পর্টেন্ট এগুলো বলা থাকে। তো চলো আমরা এখন ডেফিনেশনটা দেখি। Dental anatomy is defined as the study of the development, morphology, function and identity of each of the teeth in the human dentition. দেখো এখানে কি বলছে, একজন হিউম্যান ডেন্টিশনের যে যে টিথ গুলো আছে সেগুলো কিভাবে ডেভেলপ হয়েছে, তার মরফোলজিটা কি, তার ফাংশনটা কি, এবং তুমি তাকে কিভাবে আইডেন্টিফাই করবা, এগুলো আলোচনা করা হয় ডেন্টাল অ্যানাটমি সাবজেক্টের মধ্যে। আর একটা পোর্শন আছে দেখো ডেফিনেশনের, as well as the way in which the tooth relate the same in shape, shape form structure color and function to the other teeth in the same dental arch and to the teeth in opposing dental arch. আচ্ছা এখানে একটা টার্ম পাইছো দেখো, ডেন্টাল আর্চ। ঠিক আছে, তো ডেন্টাল আর্চ, ডেন্টাল বোন বা অ্যালভিওলার বোন, অ্যালভিওলার প্রসেস, জ বোন, এই সবগুলোর কিন্তু সেম মিনিং, মিনিং গুলো একই, এখানে তোমাকে জ বা চল বোঝাচ্ছে। সো এই পোর্শনটাতে আমাদের কি বলছে দেখো, এই সাবজেক্টটা পড়লে তুমি রিলেট করতে পারবা কি কি জিনিসগুলোর শেপ ফর্ম স্ট্রাকচার কালার এন্ড ফাংশন, যেটা সেম ডেন্টাল আর্চ, মানে এক শুধু একটা মাত্র চল অথবা দুইটা অপোজিট ডেন্টাল আর্চ, যেমন ম্যাক্সিলারি আর্চ এন্ড ম্যান্ডিবুলার আর্চ, দ্যাট মিনস আপার জ এন্ড লোয়ার জ, এই দুইটার মধ্যে তুমি টুথগুলোকে কোরিলেট করতে পারবা। এখানে দেখো আপুরা ডেফিনেশনটা একটু বড়, কারণ এটা হচ্ছে মেইন বোর্ড ডেফিনেশন, হুইলার্স থেকে নেওয়া, ডেফিনেশন গুলো সবসময় হুবহু পড়ার চেষ্টা করবা, বাট তুমি যদি বুঝে পড়ো তাহলে জাস্ট এটাকে দুইটা পোর্শনে ভাগ করে তুমি এটা মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমি আর একটু কথা বলি। দেখো আমাদের না অনেক সময় এটাতে প্রবলেম হয় যে আমরা কোন সাবজেক্টের জন্য কোন রাইটারের বইটা পড়বো। আসলে বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায়, তো তোমরা ডেন্টাল অ্যানাটমির জন্য কি কি পড়বা এটা সম্পর্কে আমি একটু গাইডলাইন দিয়ে দিই এর মাঝখানে। দেখো হুইলার্স এর ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড অকলুশন এটা একটা, আর টেন ক্যাটস এর ওরা হিস্টোলজি, এই দুইটা বই হচ্ছে মেইন বই আমাদের ডেন্টাল অ্যানাটমির জন্য। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ফার্স্ট ক্যাটাগরির বই, একটু টাফ করে লেখা, তো পড়তে গেলে অনেক সময় কিছু বোঝা যায় বা কিছু বোঝা যায় না, একটু এলোমেলো মনে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখো বাংলাদেশি রাইটার একটা বই আছে যেটা আমাকে আমার স্যার সাজেস্ট করছিলেন, কবিতা চ্যাটার্জি এর ডেন্টাল অ্যানাটমি অ্যান্ড ওরাল হিস্টোলজি। এই বইটা যদি তুমি রিডিং ও পড়ো, তাও তুমি এই বইয়ের মধ্যে 60-70% কথা বুঝতে পারবে, ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আমি বলবো এই বইটা তোমাদের সাথে রেখো। আর আমি পার্সোনালি একটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে এইচ আই বালাজি স্যার এর ডেন্টাল অ্যানাটমি হিস্টোলজি
ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই বই অনেক বেশি হেল্প হবে, যেটা আমি হেল্প পাইছি আর কি। এখানে বিস্তর ভাবে দেওয়া আছে, আর ডেভেলপমেন্টের বিভিন্ন প্রসেস দেখো, যে তোমার সিমেন্টোজেনেসিস, অ্যামেলোজেনেসিস, জেন্টিনোজেনেসিস, রুটটা বই সাথে রেখো। আর এটা গেল ভাইবার কথা, রিটেনের জন্য তোমাদের একটু কোশ্চেন ব্যাংকটা আর পাশাপাশি দুটা নোট ফলো করতে পারো, কম্পোজিটর পাল্প, এগুলো তোমাদের অনেক হেল্প করবে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট স্লাইড দেখি। দেখো, টাইপস এন্ড ফাংশন অফ টুথ, এটা কিন্তু তোমাদের বোথ ভাইবার এন্ড রিটেনের কোশ্চেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইপস গুলো দেখো, হিউম্যান ডেন্টিশনে ফোর টাইপস এর টুথ দেখা যায়, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এন্ড মোলার, ঠিক আছে? দেখো, আমি ইনসিসর পাশে কাটিং লিখছি, ক্যানাইনের টিয়ারিং, প্রিমোলারের চপিং, মোলারের গ্রাইন্ডিং, এগুলো হচ্ছে তাদের স্ট্রাকচারাল নেম, তাদের স্ট্রাকচারাল সাইজ শেপের উপর বেসিস করে এই নামগুলো দেওয়া হয়েছে। ওকে, দেন আসো ফাংশন অফ টুথ। আচ্ছা, এখানে ফার্স্টে লিখছি দেখো স্ট্রাকচারাল ফাংশন, তাহলে কোনগুলো হবে বলো তো? কাটিং, চপ, টিয়ারিং, এগুলো হচ্ছে তার ফাংশনাল স্ট্রাকচারাল ফাংশন, ঠিক আছে? এগুলো কিসে হেল্প করে আমাদের? এগুলো আমাদের ফুডটাকে প্রিপেয়ার করে ডিগ্লুটেনেশনে হেল্প করে, ঠিক আছে? সো প্রিপেয়ার দ্য ফুড। এরপরে সেকেন্ডে আসো, দেখো মাস্টিকেশন আছে, থার্ডে দেখো আর্টিকুলেশন এন্ড স্পেস। আচ্ছা, আমি এখানে ছোট্ট করে একটা কথা বলি, তোমরা ডেন্টাল অ্যানাটমির অনেকগুলো আইটেমের মধ্যে ফোনেশন নামে একটা আইটেম পাবা, ঠিক আছে? যেটা মেইনলি তোমার স্পিচটা কিভাবে প্রডিউস হয়েছে, এখানে টুথের রুল গুলো কি, এগুলো এগুলো আছে আসলে। তো এখানে তোমার কমন সেন্স খাটিয়ে তুমি একটা জিনিস একটু বুঝতে পারো, যে দেখো যাদের টুথ আছে আর যাদের টুথ নাই, তাদের সাউন্ডের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। দেখো, যাদের পিচি, যারা মানে যাদের মাত্র হচ্ছে রিসেন্টলি তোমার ডেসিডুয়াস টুথটা শেডিং হয়েছে, এখনো পার্মানেন্ট টুথটা ইরাপ্ট হয় নাই, আবার যারা ওল্ড মানে যারা বয়স্ক, আমাদের বাসায় আমাদের দাদি নানিরা থাকে, তাদের ক্ষেত্রেও দেখতে পারবা, তাদের দেখো যে পার্মানেন্ট টুথ গুলো ফল অফ হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে, বয়স বাড়ার সাথে সাথে। তো তাদের আওয়াজটা আর আমাদের আওয়াজটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমরা কিন্তু শুনলে এটা বুঝতে পারি যে টিথ তোমার স্পিচ প্রোডাকশনে কিভাবে রোল আর কি, তার কি রোল আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এটা তার ইম্পর্টেন্ট একটা ফাংশন, আর্টিকুলেশন এন্ড স্পিচ। দেন আসো প্রোটেকশন। ওকে, প্রোটেকশন মেইনলি তোমার লোয়ার এলিমেন্টস এলিমেন্টস, যেমন হচ্ছে তোমার ডগস অথবা ক্যাটস, এগুলোর ক্ষেত্রে হয়। আবার অনেক সময় দেখবা ছোট বাচ্চারাও, তুমি যদি একটা কিউট বেবিকে অনেকক্ষণ ধরে জ্বালাতন করো, সে কিন্তু তোমার হাতে কামড় মেরে দেবে, ঠিক আছে? তো এটাও কিন্তু তার একটা প্রোটেকশনের মধ্যে পড়ে। সো তোমরা বুঝতেই পারছো টুথের ফাংশন গুলো অনেক ইম্পর্টেন্ট, আর এটা বোথ ভাইবা এন্ড রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আমার সব স্লাইডে কিছু ফিগার অ্যাড করছি, কেন জানো? কেন অ্যানাটমিতে ফিগারের কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা বুঝো, যে ফিগার ছাড়া আসলে অ্যানাটমির রিটেন কোশ্চেন কখনোই কল্পনা করা যায় না, এটা ইনকমপ্লিট থাকে। আগেই বলছি ডেন্টাল অ্যানাটমি ঠিক অ্যানাটমির মতো, সো এখানেও কিন্তু ফিগারের ইম্পর্টেন্ট অনেক বেশি। সো আমি চেষ্টা করছি ফিগার গুলোকে হাইলাইট করা, যাতে তোমরা আমার স্লাইড গুলো দেখলেই মানে পরীক্ষাতে যেন চোখের সামনে ভাসে যে স্লাইডে এরকম ফিগার ছিল, বা এই কোশ্চেনের সাথে আমি এরকম ফিগারটা অ্যাড করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, চলো। ওকে, এখন আসো পার্টস অফ টুথ। একটা টুথের মেইন তিনটা পার্ট, ফিগারের একটু সরি, ফিগারে একটু রাইট দিকে দেখো, ক্রাউন, নেক এন্ড রুট। ফার্স্টে থাকবে ক্রাউন, লাস্টের দিকে থাকবে রুট, আর এই দুইটার মাঝখানের পোর্শনটাকে আমরা কি বলবো? নেক। ওকে, এখন দেখো ক্রাউনের কাভারিংটাকে বলে এনামেল, হোয়াইটিশ যে পার্টটা ফিগারে দেখানো হয়েছে। দেন এনামেলের ঠিক পরে তুমি যদি একটা টুথকে লংগিটিউডিনাল সেকশন করো, সেখানে পাবা ডেন্টিন, যেটা একটু ইয়েলোইশ কালার দিয়ে এখানে দেখানো হয়েছে, এটা একটু ডার্ক থাকে, আর টুথের যে মেইন বাল্কটা সেটাকে ফর্ম করে। মানে বলতে পারো বাংলা কথায় টুথের অধিকাংশ জায়গা জুড়ে কে থাকে? ডেন্টিন, বোথ ক্রাউন এন্ড রুটের মধ্যে। দেন ইনার মোস্ট যে কোরটা দেখতে পারছো সেটা হচ্ছে পাল্প ক্যাভিটি, মানে যেখানে পাল্পটা কন্টেইন থাকে। ক্রাউনের মধ্যে পাল্পের যে ক্যাভিটিটা সেটাকে আমরা বলি পাল্প চেম্বার, আর রুটের মধ্যে যেটা থাকে সেটাকে বলি রুট ক্যানাল, ঠিক আছে? দেন দেখো একটা টুথকে চারপাশে সারাউন্ড করে পিঙ্কিশ কিছু কালারের স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেটাকে ফিগারে গাম টিস্যু বলছে। এটাকে তোমরা গাম টিস্যু বলতে পারো, জিনজিভা বলতে পারো, অ্যাজ ইউর উইশ, সব মিনিং কিন্তু সেম। আচ্ছা, দেন আসো সিমেন্টাম, রুটের কাভারিংটাকে কি বলে? সিমেন্টাম বলে, ঠিক আছে? আর রুটের যে অ্যাপেক্সটা সেটা হচ্ছে
সেখানে একটা এপিকাল ফোরামেন থাকে, ওইখান দিয়ে আমাদের যেই পালপের যে ক্যাভিটি সেখানে আমাদের কিছু নার্ভ আর ব্লাড সাপ্লাই হয়, যেটা তোমার ডিরেক্টলি পেরিওডন্টাল টিস্যুর সাথে কন্টিনিউশন থাকে, ঠিক আছে? ওই ছিদ্রটার জায়গায় কোনো পাল্প থাকে না, সেখানে একটা হোল ফাঁকা একটা জায়গা থাকে যেখান দিয়ে আমার নার্ভ এবং আর্টারি গুলো বোন থেকে পাল্পের মধ্যে যায়, ঠিক আছে? আর এখানে দেখো বোন দেখানো হয়েছে, তোমার পোরোসিটি টাইপস এর স্ট্রাকচার গুলা, এটা অ্যালভিওলার বোন বলতে পারো, অ্যালভিওলার প্রসেস বলতে পারো, সকেট বলতে পারো, জ বোন বলতে পারো, সবকিছুর মিনিং ই সেম। টিচার যেটাই বলুক তোমাকে বুঝতে হবে স্যার তোমাকে অ্যালভিওলার বোন বা জ বোনকেই বোঝাচ্ছে। ওকে, একটু উপর থেকে একটু দেখে নাও, দেখো ইনসিসর ফার্স্টে, সেন্ট্রাল ইনসিসর 1 নম্বর, দেন আসো ল্যাটারাল ইনসিসর, এটার আরেকটা নাম হচ্ছে ডিস্টাল ইনসিসর, তারপরে আসো ক্যানাইন, ক্যানাইনটাকে আমরা কাস্পিড টু তো বলে থাকি কারণ এটা একটা কাস থাকে, তারপর আমাদের দুটা প্রিমোলার থাকে, ফার্স্ট প্রিমোলার সেকেন্ড প্রিমোলার, দেন থাকে আমাদের তিনটা মোলার্স। তিনটা মোলার কিন্তু সবার ক্ষেত্রে থাকতেও পারে নাও পারে, ফার্স্ট ফার্স্ট মোলার সেকেন্ড মোলার তোমরা কমন পাবা, থার্ড মোলারটা একটু হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে কারণ এটা ইরাপশনের টাইমটা একটু আলাদা, সো এটা হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে, কারো থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা যেটাকে আক্কেল দাঁত বলি, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ফিগারটা সবাই বুঝতে পারছো? কোনো কনফিউশন থাকলে আমাকে লাস্টে অবশ্যই বলবা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখন আসো চুদের মেইন যে পার্ট ক্রাউন, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো ডেফিনেশন কি বলছে, দ্য পার্ট অফ চুদ কাভার্ড বাই এনামেল, তার মানে চুথের যে পার্টে এনামেল তারা কাভার থাকে সেটাকে আমরা বলি ক্রাউন। আচ্ছা এখন ক্রাউনের ক্লাসিফিকেশনের মধ্যে আসো, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল ক্রাউন, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্রাউন। এই জায়গাটা একটু বুঝে যাও, না বুঝলে তোমাদের তোমরা যখন ক্লিনিক্যাল ক্লাস করবা তখন তোমাদের একটু প্রবলেম হবে, এই জন্য আমি এখানে ফিগার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। দেখো আচ্ছা ছবিটার দিকে একটু খেয়াল করো, ফার্স্ট পিকচারটাতে দেখো তোমার এনামেলের ক্রাউনের জায়গাটা যে পিঙ্কিশ একটা কালার দাও সেটাকে এনামেল দেখানো হয়েছে, এখানে তোমার অ্যানাটমিক্যাল ক্রাউন আর ক্লিনিক্যাল ক্রাউনটা কিন্তু সেম। আচ্ছা আগে আমরা একটু পড়ে যাই যে আমাদের ক্লিনিক্যাল ক্রাউন আর অ্যানাটমিক্যাল ক্রাউন বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝতে পারবা। ক্লিনিক্যাল ক্রাউন মূলত ওরাল ক্যাভিটিতে ক্রাউনের যে অংশটুকু ভিজিবল এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, অল্প হইতে পারে, বেশি হইতে পারে, ঠিক আছে? দেখো আমরা নর্মালি যখন হাসি তখন আমাদের কিন্তু চোখের সবগুলো পোর্শন দেখা যায় না, ওরাল ক্যাভিটিতে যে অংশটুকু ভিজিবল ততটুকু শুধু দেখা যায়, এক্সপোজ হয়, ওই এক্সপোজ হওয়া ক্রাউনটাকে আমরা বলবো ক্লিনিক্যাল ক্রাউন, ঠিক আছে? তারপরে আসো অ্যানাটমিক্যাল ক্রাউনটা কি, দেখো ক্রাউনের কাভারিং কে এনামেল বলা হয়, এটা আমরা আগেও জানছি। এখন এনামেল দ্বারা যে অংশটুকু কাভার থাকে টোটাল অংশটাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল ক্রাউন। দেখো আমরা বলছি যে টুথের চারপাশে জিনজিভা থাকে, টুথের চারপাশে একটা পিঙ্কিশ কালারের কি দেখতে পারো, জিনজিভা। ফিগারটা খেয়াল করো, ফিগারটার বোনের পোরোসিটির উপরের দিকে দুটা দুইটা দাগ দেওয়া আছে, ওই দাগ দুইটা কিন্তু জিনজিভাকে মিন্স করছে, ওকে? তো এই জিনজিভা দ্বারা টুথটা কি থাকে, সারাউন্ডেড থাকে। এই জিনজিভার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার ফ্রি অথবা মার্জিনাল জিনজিভা আর একটা হচ্ছে অ্যাটাচড জিনজিভা। তো ফ্রি অথবা মার্জিনাল জিনজিভাটা আর টুথের সার্ফেসটা, এই দুইটার মধ্যে একটু স্পেস থাকে, একটু ফাঁকা স্পেসও বলতে পারো, তুমি ইজিলি ওখানে ডেন্টাল প্রব বা টুথপিক বলো এই জাতীয় জিনিস তুমি প্লেস করাইতে পারবা, কোনো পেনও হবে না, কোনো ব্লিডিংও হবে না, কত দূর পর্যন্ত, ওই ফ্রি অথবা মার্জিনাল জিনজিভা পর্যন্ত। যখনই তুমি অ্যাটাচ জিনজিভাকে টাচ করবা তখনই কিন্তু কি হবে, পেশেন্টের ব্লিডিং হবে, পেশেন্টের পেইন হবে, ঠিক আছে? তাহলে দেখো জিনজিভার নিচেও কিন্তু ক্রাউনের এনামেলের কিছুটা অংশ দেখা যায়, তাহলে টিপ অফ দা ক্রাউন থেকে ঠিক জিনজিভার ফ্রি জিনজিভার গোড়া পর্যন্ত টোটাল অংশটাকে আমরা ক্লিনিক্যাল ক্রাউন বলতেছি। দেখো একদম ফিগারটা মানে সেকেন্ড ফিগারটাতে খেয়াল করো, সেখানে তোমার অ্যানাটমিক্যাল ক্রাউন এন্ড ক্লিনিক্যাল ক্রাউন দুইটাই দেখানো হয়েছে। এখানে অ্যানাটমিক্যাল ক্রাউন দেখানো হয়েছে পিঙ্কিশ অংশটা পর্যন্ত, আর ক্লিনিক্যাল ক্রাউনটা কি দেখানো হয়েছে, দেখো একদম জিনজিভাল মার্জিনের ওপর পর্যন্ত, ঠিক আছে? এদের মধ্যে একটা রিলেশন আছে যেটা আমি নেক্সট স্লাইডে অ্যাড করছি, দেখো রিলেশন বিটুইন ক্লিনিক্যাল ক্রাউন এন্ড অ্যানাটমিক্যাল ক্রাউন। ফিগার এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে ইমার্জিং টুথ বা নিউলি ইরাপ্টেড টুথ এর ক্ষেত্রে তোমরা বলতে পারো, যেখানে ক্লিনিক্যাল ক্রাউন লেস দ্যান অ্যানাটমিক্যাল ক্রাউন, ঠিক আছে? মানে ক্লিনিক্যাল ক্রাউনটা কম, ওরাল ক্যাভিটিতে এক্সপোজ হয়টা কম, আর জিনজিভাল মার্জিনের নিচে একটু বেশি অংশ থাকে, ওকে? এখন ফিগার বি তে আসো, হেলদি টুথ ইন অক্লুশাল
অকলুশনের সময় দেখো কি হয়, নর্মালি নর্মাল এই যে আমরা দেখি যে ওখানে ক্লিনিক্যাল ক্রাউন ইকাল টু অ্যানাটোমিক্যাল ক্রাউন, কেন হয় জানো? এখানে জিঞ্জিভাল মার্জিনটা সার্ভাইকাল লাইন বরাবর থাকে, সো ওপরে যতটুকু ওরাল ক্যাভিটিকে যতটুকু এক্সপোজ হয় টোটালটা এনামেল দ্বারা কভার থাকে, গাম মার্জিনের নিচে কিছু থাকে না। আচ্ছা এখন আসো ফিগার সিতে, দেখো এটা হচ্ছে ওভার ইরাপ্টেড টুথ। ওভার ইরাপ্টেড মানে কি, একটু বেশি ইরাপ্ট হয়ে গেছে, একটু বেশি ওরাল ক্যাভিটিতে এক্সপোজ হয়ে গেছে, ঠিক আছে? এখানে ক্লিনিক্যাল কারণ গ্রেটার দেন অ্যানাটমিক্যাল কারণ। আচ্ছা এইটা তোমরা বিভিন্ন ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল কন্ডিশনে দেখতে পারবা। ফিজিওলজিক্যাল একটা উদাহরণ দেই, আমাদের বাসায় বয়স্ক যারা আছে, আমাদের দাদি বা নানি, তাদের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবা যে তাদের টুথটা এত ইরাপ্টেড হয়ে গেছে যে তোমার গাম মার্জিনের ওপরে রুটের অনেকটা অংশ দেখা যায়, ঠিক আছে? এটা আসলে বয়স বাড়ার সাথে সাথে এরকম হয়। আর প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন তোমার বিভিন্ন ডিজিজ এ, যেমন ধরো পিরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস, এসব ক্ষেত্রে এই কন্ডিশন তো তোমরা পেতে পারবা, ঠিক আছে, পেশেন্ট ডিল করার সময়। ওকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, চলো। আচ্ছা এখন আসো রুটস অফ টুথ। এই টপিকটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তোমার ভাইবার জন্য, কারণ রুটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আসলে তুমি মর্ফোলজিক্যাল ভাইবা যখন দিবা, তখন অ্যানাটমিক্যাল পজিশনে একটা টুথকে কিভাবে ধরবা, এটা কিন্তু তোমার রুটের উপরেই ডিপেন্ড করে, কারণ তোমাকে রুটটা ধরেই টুথটাকে প্লেস করতে হবে। আর অ্যানাটমিতে তো জানো যে ফিসেরা বা বোনস তার অ্যানাটমিক্যাল পজিশনে ধরাটা কতটা মানে ভাইটাল, একটা ফার্স্ট একটা ইমপ্রেশন আসলে অনেক বেশি ভাইটাল। সো তুমি টুথটাকে যদি অ্যানাটমিক্যাল পজিশনে ঠিক মতো ধরতে না পারলা, তাহলে কিন্তু পুরো ভাইবা দিয়ে আসো সেটা ব্যাপার না, কি পারছো কি পারছো সেটাও ব্যাপার না, ফার্স্টে যে অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে পারো নাই সেটাই কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। ওকে তাহলে আমি মানে রিকোয়েস্ট করব যে এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। চলো তাহলে দেখি, পার্ট অফ টুথ কাভার্ড বাই সিমেন্টাম। আগেই বলছি রুট টুথে যে পার্টটা সিমেন্টাম দ্বারা কাভার থাকে সেটাকে আমরা রুট বলি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো একটা বেসিক রুলস তোমরা মনে রাখতে পারো, যে একটা টুথে যতগুলো রুট থাকে তার রুট ক্যানেলও ততগুলো থাকে। এই রুট ক্যানেলটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাকে এক্সট্রা ভাইবার কোশ্চেন ধরতে পারে। টিচার বলতে পারে যে আচ্ছা বলো তো আমাদের রুট ক্যানেলটা কেন ইম্পর্টেন্ট, আমরা কেন রুট ক্যানেলটা পড়ি, তখন তুমি কি অ্যান্সার করতে পারো, দেখো আমাদের আরো একটা আইটেম আছে আরসিটি, মানে রুট ক্যানেল ট্রিটমেন্ট। তো আমরা একটা পেশেন্টে যখন আরসিটি করব, তখন আমরা সেটা কত নাম্বার টিতে করতেছি এবং তার রুট কয়টা আছে এবং সেই কয়টা রুটে কয়টা রুট ক্যানেল আছে, এটা যদি আমরা না জানি, সো আমরা তো আমাদের ক্যানেলটাকে আইডেন্টিফাই করতে পারবো না। আর ক্যানেলই যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে তো আমরা আরসিটি ট্রিটমেন্টটা আলটিমেটলি হচ্ছে না, ঠিক আছে? সো আরসিটি করার জন্য আমাকে রুট ক্যানেল সম্পর্কে একটা ভালো ধারণা রাখা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। এটা বেসিক রুল যেটা হচ্ছে যতগুলো এক্সেপশনাল দেখতে পাবা তুমি লোয়ার ইনসিসার এন্ড, ঠিক আছে, বক্সটা পড়লে তোমরা বুঝতে পারবা। দেখো আমি এখানে আপার ইনসিসার এর মধ্যে সিঙ্গেল রুট সিঙ্গেল ক্যানেল, দেখো ইউজুয়াল অফ রুটস ওয়ান, ইউজুয়াল অফ রুট ক্যানেল ওয়ান। আচ্ছা থার্ড যে কলামটা আছে এটা হচ্ছে টিথের নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আর কি টিথ নোটেশনের মধ্যে পড়ে, এটা ইউনিভার্সাল সিস্টেম মেথড, যেটা হচ্ছে তোমার আপার রাইট থেকে শুরু হয়ে 1-2-3 থেকে আবার লোয়ার রাইটে 32 তে শেষ হয়। তো আমি আজকে এই জিনিসটা এখানে ইনক্লুড করি নাই, কারণ ওইগুলো আমি আরেকদিন নিতে চাচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে এই বক্সটা একটু বাদ দিয়ে দেখো, তাহলে আপার ইনসিসারের ওয়ান রুট ওয়ান ক্যানেল, আপার ক্যানাইনের সেম ওয়ান রুট ওয়ান ক্যানেল, আপার ফার্স্ট প্রিমোলারে আসো 2-2 ক্যানেল, আপার সেকেন্ড প্রিমোলারে আসো 1-1 ক্যানেল হয় নর্মালি, তবে পসিবলি 2-2 ক্যানেলও হতে পারে, ঠিক আছে? আচ্ছা ম্যাক্সিলারি মোলার মানে তোমার আপার মোলারে অলওয়েজ 3 রুট থাকবে, আর ম্যান্ডিবুলার মোলার মানে লোয়ার মোলারে অলওয়েজ 2 রুটের থাকবে, এটা কিন্তু বেসিক রুলস। এখন যদি 3 রুট থাকে তাহলে তার ক্যানেলও 3টা হওয়ার কথা, তবে দেখো প্রবাবলি 4 অথবা এর বেশিও হতে পারে, ঠিক আছে, মোলার গুলোর ক্ষেত্রে। আচ্ছা এখন আসো লোয়ার ইনসিসরের ক্ষেত্রে 1-1 ক্যানেল, পসিবলি 2ও হইতে পারে, যেটা আমি বলছি এক্সেপশনাল। লোয়ার ক্যানাইনে আসো 1-1 ক্যানেল, এখানে কোনো ঝামেলা নাই। লোয়ার প্রিমোলারে আসো 1-1 ক্যানেল, পসিবলি 2ও হইতে পারে, যেটাও আমি একটু এক্সেপশনাল বলছি। এখন আসো লাস্ট মোলার 2 রুট, কিন্তু 3 পসিবলি 4 অথবা মোরও রুট ক্যানেল হতে পারে। মোলারের মধ্যে মূলত ঝামেলা হয় কাকে নিয়ে জানো? ঝামেলা হয় হচ্ছে থার্ড মোলার নিয়ে, কারণ এখানে পাল্প একটু ভ্যারি করে, সরি রুট ক্যানেলটা একটু ভ্যারি করে, তো এই জন্য আর কি তোমার 3 পসিবলি 4 অথবা মোর বলা হয়েছে।
তাহলে বক্সটা ক্লিয়ার। আর একবার একটু রিপিট করি, যতগুলা রুট থাকবে ততগুলা ক্যানেল থাকবে, এক্সেপশন হচ্ছে লোয়ার ইনসিসর অ্যান্ড লোয়ার প্রিমোলার, এই দুইটা একটু আলাদা করে মনে রাখবা। আর সবগুলো মোলারের ক্ষেত্রে তিনটা অথবা তিনের বেশি রুট ক্যানাল হতে পারে, জাস্ট এতটুকুই আছে এই বক্সের মধ্যে। এটা তোমাদের ভাইবাতে অনেক হেল্প করবে যখন তোমরা আরসিডিটা পড়বা, ঠিক আছে? কোন রুট, কোন টুতে কয়টা রুট অ্যান্ড কয়টা ক্যানেল, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, আমি এর পরে দেখো একটা ফিগার অ্যাড করছি, এখানে তেমন কিছু নাই, জাস্ট আমি তোমাদের রুটের নামকরণ গুলা কিভাবে হয়েছে সেটা বোঝাবো একটু। জাস্ট দেখো, সেন্ট্রাল ইনসিসর ফার্স্টে আসো, ম্যাক্সিলারি টিতে সেন্ট্রাল ইনসিসর 1 root 1 ক্যানাল, কোনো সমস্যা নাই। ল্যাটারাল ইনসিসর সেম, ক্যানাইন সেম। আচ্ছা, ফার্স্ট প্রিমোলারে বলছি আমি, দেখো দুইটা রুট থাকে, তো ফিগারটাতে একটু খেয়াল করো, একটাতে বি একটাতে পি, দ্যাট মিনস একটা হচ্ছে বাক্কাল রুট একটা প্যালাটাল রুট। এই যে এইটা হচ্ছে তুমি মরফোলজি ভাইবার সময় যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা, তখন তোমাকে বাক্কাল রুটটা ঠিক বাক্কাল সার্ফেসে ধরতে হবে, প্যালাটাল রুটটা প্যালাটাল সার্ফেসে ধরতে হবে, সার্ফেস গুলো নিয়েও আমি বলবো। আচ্ছা, নেক্সটে একটু দেখো, ফার্স্ট মোলারের ক্ষেত্রে এখানে তিনটা রুট থাকে বলছি, ম্যাক্সিলারিতে তিনটা আর ম্যানজিবুলার জুতের ক্ষেত্রে দুইটা রুট থাকে মোলার গুলোতে, তো তখন আমরা কিভাবে নামকরণ করছি দেখো, প্যালাটাল সার্ফেসে যেটা থাকবে সেটাকে প্যালাটাল রুট বলি, একটাই থাকে। আর মিজিও বাক্কাল, ডিস্টো বাক্কাল, মিজিয়ালি দুইটা, মিজিয়ালি আর ডিস্টালি তুমি দুইটা রুট পাবা, একটা হচ্ছে মিজিও বাক্কাল যেটা মিড লাইনের একটু কাছে থাকবে, আর ডিস্টো বাক্কাল যেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম মিড লাইন থাকবে, ঠিক আছে? সো প্যালাটাল, মিজিও বাক্কাল, ডিস্টো বাক্কাল, এই তিনটা রুট কার দেখা যায়, ম্যাক্সিলারি ফার্স্ট মোলারের ক্ষেত্রে, একইভাবে সেকেন্ড মোলার থার্ড মোলার গুলো নামকরণ করা হয়েছে। তার মানে বুঝতে পারছো রুটটা যেই সার্ফেসে ধরবা সেই সার্ফেসেই অনুযায়ী তোমাকে নাম বলতে হবে, অথবা তুমি মুখস্থ করে গেলে এটা প্যালাটাল রুট, এটা বাক্কাল, এটা ডিস্টো বাক্কাল, যাই বলবা প্যালাটাল রুটটাকে তোমাকে প্যালাটাল হবে, না হলে কিন্তু তোমার অ্যানাটমিক্যাল পজিশন হবে না, ঠিক আছে? চলো তাহলে আমরা আগাই। ওকে, দেন আসো জয়েন্ট বিটুইন টুথ অ্যান্ড সকেট, এটাও একটা ফাইবার কোশ্চেন, অ্যান্ড এটা শুধু ডেন্টাল অ্যানাটমি না, তোমরা যখন অ্যানাটমি হেড নেক কার্ড করবা, যখন সেটার ভাইবা দিতে যাবা, সেম এই কোশ্চেনটাকে তোমাদের ফেস করতে হবে। এটা হচ্ছে একটা কমন মোস্ট ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন, জয়েন্ট বিটুইন টুথ অ্যান্ড সকেট। এখান থেকে একটু এক্সট্রা কোশ্চেনও ধরতে পারে টিচাররা, যেটা আমি ইনক্লুড করে দিয়েছি এই স্লাইডের মধ্যে, সো তোমাদেরকে আর কষ্ট করতে হবে না। দেখো, একটা টুথ আর একটা সকেট, অথবা আলভিওলার ব্রোন অথবা আলভিওলার প্রসেস, যাই বলো না কেন, সেটার মধ্যে কি জয়েন্ট ফর্ম করে, গম্ফোসিস, এটার আরেকটা নাম কি, ডেন্টো অ্যালভিওলার সিনডেসমোসিস, ক্লিয়ার? এটা কেমন ধরনের জয়েন্ট, ওয়ান কাইন্ড অফ ফাইব্রাস জয়েন্ট। এখন কোয়েশ্চেন করতে পারে ফাইব্রাস জয়েন্টটা কি, দেন দেখো, এই ফাইব্রাস জয়েন্ট ইজ হোয়ার দ্য বোনস আর বাউন্ড বাই এ টাফ ফাইব্রাস টিস্যু, তার মানে সেখানে কি থাকবে, কিছু টাফ ফাইব্রাস টিস্যু থাকতে পারে। এখানকার রিলেটেড কোশ্চেন কি হতে পারে, টিচার তোমাকে আস করতে পারে যে একটা টুথ অ্যান্ড সকেটের মধ্যে টুথটাকে অ্যাটাচ করে কে রাখে, মানে সে তো এমনি এমনি দাঁড়ায় থাকে না, তাকে তো কেউ ধরে রাখবে, নাহলে তো সে পড়ে যাবে, তাহলে তাকে কে ধরে রাখবে, তখন তোমাদের অ্যান্সারটা কি হবে, পিরিওডন্টাল লিগামেন্ট। এটাও ডিটেলস একটা আইটেম আছে, এটা যখন পড়বা তখন আর ডিটেলস জানতে পারবা, এগুলোর মধ্যে টাইপস আছে, অবলিক ফাইবার, সার্কুলার ফাইবার, হরিজন্টাল ফাইবার, সব ফাইবার গুলো আলাদা আলাদা ফাংশন আছে, ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা একটা এক্সট্রা কোশ্চেন গেল। দেন দেখো, আমি পাশে একটা ফিগার ইনক্লুড করছি, এই ফিগার থেকেও তোমাদের কিন্তু একটা কোশ্চেন ধরতে পারে, যে ফাইব্রাস জয়েন্ট বলতেছো, তাহলে বলো তো হিউম্যান বডিতে আর কোথায় কোথায় ফাইব্রাস জয়েন্ট পাওয়া যায়, তখন তোমাদের অ্যান্সার কি হবে, ফিগারটা একটু খেয়াল করো। ফার্স্টে আমি একটা স্কাল্পের ফিগার দিয়েছি, ঠিক আছে? তোমরা জানো স্কাল্পের মধ্যে বোনস গুলো সুচার জয়েন্ট, ঠিক আছে, সুচার জয়েন্ট থাকে, ওই সুচার জয়েন্টটা কিন্তু ফাইব্রাস জয়েন্টের মধ্যে পড়ে, এটা তাহলে স্কাল্পে পাবা। দেন আসো দেখো, টি আলনা এবং মানে রেডিয়াস অ্যান্ড আনলার মধ্যে যে জয়েন্টটা থাকে সেটা সিনডেসমোসিস, ফিগারে দেওয়া আছে, দেখো সেটা ওয়ান কাইন্ড অফ ফাইব্রাস জয়েন্ট, অ্যান্ড আনাদার জয়েন্ট হচ্ছে টুথ অ্যান্ড অ্যালভিওলার বোন। তাহলে হিউম্যান বডিতে আমরা ফাইব্রাস জয়েন্ট কয়টা দেখতে পারি, তিনটা, কোথায় কোথায় দেখতে পারি, স্কালতে দেখতে পারি, টুথের ক্ষেত্রে দেখতে পারি, অ্যান্ড আলনা এবং রেডিয়াস এর মাঝখানে দেখতে পারি। এটা হচ্ছে তোমাদের এক্সট্রা একটা কোশ্চেন, যারা একটু ভালো করতে চাও তারা কিন্তু এই কোশ্চেনটা ফেস করবা অবশ্যই, সো একটু প্রিপেয়ার হয়ে যাবা যেন সেখানে গিয়ে হেজিটেট ফিল না করতে হয়। ওকে, আচ্ছা, এখন আসো
যে কোনো সাবজেক্টের কিছু এবিসিডি আছে না, মানে প্রাথমিক জ্ঞান বলতে গেলে সেরকম আমাদের ডেন্টাল অ্যানাটমি টুথ রিলেটেড এবিসিডি হচ্ছে টুথ সার্ফেস। এখন আমি যতটুকু আলোচনা করব ততটুকু তোমার এই মরফোলজিক স্ট্রাকচারের উপর আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা শুরু করব, এখানে অ্যান্টেরিয়র টিপ পোস্টেরিয়র টিপ দুটা কথা ইনক্লুড করছি। তোমরা কি জানো অ্যান্টেরিয়র টিপ কি আর পোস্টেরিয়র টিপ কি? আচ্ছা, একটু বলে দিই শর্ট করে। দেখো, অ্যান্টেরিয়র টিপ দ্যাট মিনস অ্যান্টেরিয়র ম্যাক্সিলাতে যে টিপ গুলো কন্টেইন করে সেগুলোকে আমরা কি বলি? অ্যান্টেরিয়র টিপ। অ্যান্টেরিয়র ম্যাক্সিলা কতদূর পর্যন্ত থাকে? দেখো, দুই পাশেই সেন্ট্রাল ইনসিসর, ল্যাটারাল ইনসিসর অ্যান্ড ক্যানাইন। ফিগারটা একটু খেয়াল করো, দেখো সেন্ট্রাল ইনসিসর, ল্যাটারাল ইনসিসর অথবা ডিস্টাল ইনসিসর দুইটা সেম, এবং ক্যানাইন। দ্যাট মিনস দুই পাশের টোটাল 6টা টুথ নিয়ে আমাদের অ্যান্টেরিয়র ম্যাক্সিলা ফর্ম হয়। এই অ্যান্টেরিয়র ম্যাক্সিলার মধ্যে এই টুথ গুলোকে আমরা কি টুথ বলি? অ্যান্টেরিয়র টিথ বলি, ঠিক আছে? সো অ্যান্টেরিয়র টিথে কি কি সারফেস দেখতে পারবো? দেখো, দ্য সারফেস অফ অ্যান্টেরিয়র টিথ আর ল্যাবিয়াল, লিঙ্গুয়াল, মিসিয়াল, ডিস্টাল, ইনসাইসাল অ্যান্ড ইনসাইসাল সারফেস। ওকে, সারফেস গুলো আমি আলোচনা করতেছি, তার আগে বলে দিই পোস্টেরিয়র টিথ গুলো কি কি আছে। আচ্ছা, দেখো পোস্টেরিয়র টিথ গুলো কি কি আছে? পোস্টেরিয়র তাহলে ক্যানাইনের পর থেকে তোমার প্রিমোলার্স এন্ড মোলার্স যে টুথ গুলো আছে সেগুলোকে পোস্টেরিয়র টুথ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন পোস্টেরিয়র টুথে কি কি সার্ফেস আছে? দেখো, বাকাল, লিঙ্গুয়াল, মিসিয়াল, ডিস্টাল অ্যান্ড অক্লুসাল। তাহলে আমরা এখন এই সার্ফেস গুলো আলোচনা করব। তার আগে ফিগারটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ফিগারটা খেয়াল করো, এখানে লিঙ্গুয়াল বলতেছে। লিঙ্গুয়াল কথাটা কার সাথে রিলেটেড জানো? লিঙ্গুয়াল কথাটা হচ্ছে টাঙের সাথে রিলেটেড। আর যে যে চোয়ালে টাং থাকে, মানে যে ডেন্টাল আর্চে টাং থাকে, সেটা কোন ডেন্টাল আর্চ বলো তো? সেটা হচ্ছে লোয়ার আর্চ অথবা ম্যান্ডিবুলার আর্চ। সো দেখো, ফিগারটার ভেতরের দিকে লেখা আছে লিঙ্গুয়াল, যেখানে স্পেসটা কিসের? টাঙের। তাহলে টাং রিলেটেড যে টুথের যে সার্ফেসটা থাকবে সেটাকে আমরা কি বলবো? লিঙ্গুয়াল সার্ফেস। আচ্ছা, একটা কথা এখানে মাথায় ঢুকাই নাও, সেটা হচ্ছে উপরের চোয়ালে কিন্তু আমাদের টাং থাকে না। উপরের চোয়ালে টাঙের ওই স্পেসের জায়গায় কি থাকে জানো? সেখানে আমাদের প্যালেট থাকে। ওকে, তাহলে আমরা ঠিক ওই সার্ফেস গুলোকে কি বলবো? প্যালাটাল সার্ফেস। তাহলে আপারে বলবো প্যালাটাল, লোয়ারে বলবো লিঙ্গুয়াল, ক্লিয়ার? আচ্ছা, দেন আসো লিঙ্গুয়ালের ঠিক অপোজিট চিন্তা করো। মানে লিঙ্গুয়াল যদি ভেতরে হয় তাহলে সামনে কি হবে? তুমি এটা নিজের সাথে কোরিলেট করার চিন্তা চেষ্টা করো। ভেতরের দিকে তোমার টাং আছে আর বাইরের দিকে তোমার কি আছে? লিপস আছে। তাহলে লিপস এর সাথে যে সার্ফেসটা রিলেটেড থাকবে সেটাকে আমরা কি সার্ফেস বলবো? দেখো, ল্যাবিয়াল সার্ফেস। আচ্ছা, লিপস এর সাথে শুধু অ্যান্টেরিয়র টিথ গুলোর রিলেশন আছে, নট পোস্টেরিয়র টুথ। তাহলে অ্যান্টেরিয়র টুথ গুলোর লিপ এর সাথে সার্ফেস গুলোকে আমরা কি বলবো? ল্যাবিয়াল সার্ফেস, ক্লিয়ার? আচ্ছা, এখন আসো তুমি তোমার নিজের চোয়ালেই যাও, লিপের পরের থেকে পেছনের দিকে, রাইট অথবা লেফট যে কোনো দিকে যাইতে পারো, কি পাবা? দেখো, তোমার চিক পাবা, মানে তোমার গাল পাবা, ঠিক আছে? তো চিকের দিকে যে সার্ফেসটা সেটাকে আমরা কি বলবো? বাকাল সার্ফেস, যেটা আপার এবং লোয়ার দুই জায়গায় থাকে। তাহলে বাকাল সার্ফেসটা আপারেও থাকবে লোয়ারেও থাকবে। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, তোমার বডিটাকে যদি তুমি মিড লাইন বরাবর সেকশন করো অথবা ভাগ করো, মিড লাইন বরাবর একটা লাইন টানো ফোরহেড থেকে, দেন তুমি দেখতে পারবা যে লাইনটা তোমার ঠিক মাঝখানে দুইটা দাঁতের মাঝখান দিয়ে যায়। মাঝখানে দুইটা দাঁত কোনটা? রাইট এরও সেন্টার ইনসিসর, লেফট এরও সেন্টার ইনসিসর। দেখো ফিগারটাতে একদম মিড বরাবর একটা লাইন দেওয়া আছে, এটাকে মিড লাইন ধরা হয়েছে, ঠিক আছে? তাহলে মিড লাইনের কাছে টুথের যে সার্ফেসটা থাকবে সেটাকে আমরা বলবো মিসিয়াল সার্ফেস। ফিগারটা একটু খেয়াল করো, মিড লাইনের বরাবর টুথের যে সার্ফেসটা থাকবে সেটাকে বলবো মিসিয়াল সার্ফেস, এবং মিসিয়ালের ঠিক অপোজিট যে সার্ফেসটা সেটা কিন্তু অ্যাওয়ে ফ্রম মিড লাইন, সেটাকে বলবো আমরা ডিস্টাল সার্ফেস। একটু খেয়াল করে দেখো জিনিসটা, একটা টুথের মিসিয়াল আর একটা টুথের ডিস্টাল, অথবা একটা টিথের ডিস্টাল আর একটা টুথের মিসিয়াল, দুইটা কিন্তু একসাথে থাকে, কন্ট্যাক্ট পয়েন্টে থাকে, ঠিক আছে? ওই দুইটা সার্ফেসকে আমরা কি সার্ফেস বলি জানো? প্রক্সিমাল সার্ফেস বলি, যেটা আমি নিচে অ্যাড করে দিয়েছি। সো মিড লাইনের কাছের সার্ফেসটা মিসিয়াল, আর ফ্রম মিড লাইন ডিস্টাল সার্ফেস। এই ছিল তোমাদের সার্ফেস গুলা। আচ্ছা, আর দুইটা জিনিস আছে। দেখো, আমরা যখন দুইটা জ একসাথে কামড় দেই, মানে বাইট করি, নিজের একটু ই করে কামড় দেওয়ার চেষ্টা করো, দেখবা আপারের একটা সার্ফেস লোয়ারের একটা সার্ফেস কে টাচ করে, কামড় দেয়, ঠিক আছে? আটকে ধরে, ওই সার্ফেসটাকে কি বলি আমরা? দেখো পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে, ফিগারটা খেয়াল করো, পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে ওই সার্ফেসটাকে আমরা অক্লুসাল সার্ফেস বলছি, যেখানে অক্লুশন হয়, আমরা কামড় দিই, আমরা বাইট করি, ঠিক আছে? আর সামনের দিকে, মানে তোমার অ্যান্টেরিয়র টিথ
সেগুলোর ক্ষেত্রে কি হয়, এটা একটা এজ, এটা নট এ সার্ফেস, এটা একটা শার্প লাইনের মতো। সো এটাকে আমরা বলি ইনসিসাল এজ বা ইনসিসাল ইনসিসাল লাইন। ওকে, আচ্ছা, এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এখন অবশ্যই কিছু থিওরিটিক্যালি কথা স্যার যদি আস্ক করে তাহলে বলতে হবে, একটা সার্ফেস কে তো ডেসক্রাইব করতে হবে, এই জন্য আমি এখানে সার্ফেস গুলোর ডেফিনেশন আকারে ইনক্লুড করছি। এটা হুবহু মুখস্থ করতে হবে না, তোমরা যদি বুঝে স্যারকে বোঝাই দিতে পারো তাহলে এনাফ, ঠিক আছে? এটা হুবহু মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে আমি একবার তোমাদের জন্য পড়ে ইজি করে দিচ্ছি। দেখো, ফেসিয়াল সার্ফেস, দ্য সার্ফেস দ্যাট ফেস দ্য চিক অর লিপস, তার মানে তোমার চোয়ালের দিকে এবং লিপস এর দিকে যে সার্ফেসটা আস থাকবে যেটা ফেসের সাথে রিলেটেড, সেটাকে আমি নর্মালি ফেসিয়াল সার্ফেস বলি। এটা অতটাও বেশি ইম্পর্টেন্ট না, বাট পরে গুলো ইম্পর্টেন্ট। দেখো, ল্যাবিয়াল সার্ফেস, দ্য সার্ফেস টুয়ার্ড দ্য লিপস, ইনসিসর অ্যান্ড ক্যানাইন, অ্যান্টেরিয়র টিথ, ইনসিসর অ্যান্ড ক্যানাইনের যে সার্ফেসটা লিপস এর সাথে রিলেটেড সেটা ল্যাবিয়াল সার্ফেস। এবার আসো বাক্কাল, দ্য সার্ফেস টুয়ার্ড চিকস, মোলার্স অ্যান্ড প্রিমোলার, পোস্টেরিয়র টু দেয়ার যে সার্ফেস গুলা চিকের সাথে রিলেটেড সেটাকে আমরা বলি বাক্কাল সার্ফেস। লিঙ্গুয়াল মানে ফেসিং দ্য ইনসাইড টাং অথবা প্যালেট অফ দ্য মাউথ, মানে এখানে বলছে যে লোয়ার জয়ের ক্ষেত্রে টাং থাকে সেজন্য এটা লিঙ্গুয়াল, আপার জয়ের ক্ষেত্রে প্যালেট থাকে সেজন্য এটা প্যালাটাল সার্ফেস, ঠিক আছে? এখন আসো প্রক্সিমাল, আমি ফিগারে যেটা একটু বুঝিয়েছি যে টুথ সার্ফেস দ্যাট আর নেক্সট টু ইচ আদার, মানে একটা টুথের সার্ফেস যেটা ঠিক তার পরের টুথের সার্ফেসের সাথে রিলেটেড, নেক্সট টু, ঠিক আছে, একেবারে কাছে রিলেটেড, সেটাকে আমরা বলি প্রক্সিমাল। ডিস্টাল অফ ল্যাটারাল ইনসিসর অ্যান্ড মিসিয়াল অফ ক্যানাইন, আমরা জানি ল্যাটারাল ইনসিসর ইমিডিয়েট নেক্সট টুটাই এটা হচ্ছে ক্যানাইন, ঠিক আছে? তাহলে ডিস্টাল সার্ফেস অফ ল্যাটারাল, ল্যাটারাল এর ডিস্টাল সার্ফেস এন্ড ক্যানাইন এর মিসিয়াল সার্ফেস, দুটাকে একসাথে আমরা কি বলছি প্রক্সিমাল সার্ফেস। ওকে, এখন আসো মিসিয়াল, মিডলাইন এর কাছাকাছি যেটা সেটা মিসিয়াল, আর ফ্রম মিডলাইন যেটা সেটা হচ্ছে ডিস্টাল। অক্লুশাল বাইটিং সার্ফেস অফ পোস্টেরিয়র টুথ থেকে আমরা অক্লুশাল বলছি, সেটা কার কার থাকে, প্রিমোলার মোলারের ক্ষেত্রে, ইনসিসাল আমি আগেই বলছি, অ্যান্টেরিয়র টুথ এর ক্ষেত্রে। আচ্ছা, এখন লাস্টের তিনটা একটু অ্যাটিপিক্যাল দেখে নাও, সেটা হচ্ছে সার্ভাইকাল, দ্য জাংশন বিটুইন ক্রাউন অ্যান্ড রুট। আচ্ছা, আমি এটা আগে বলছি, জাংশনটাকে কি বলে, কোন পার্টসের মধ্যে পড়ে, এটা কিন্তু নেকের মধ্যে পড়ে। সো নেক বরাবর সার্ভাইকাল লাইন বরাবর যেই সার্ফেসটা পাবা সেটাকে কি বলবা, সার্ভাইকাল সার্ফেস বলবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো প্যালাটাল সার্ফেস কোনটা। আচ্ছা, এটা আমি আগে বলে দিয়েছি যে যেটা হচ্ছে তোমার লোয়ারের লিঙ্গুয়াল সেটাই হচ্ছে আপারের প্যালাটাল, কারণ এটা প্যালেট এর সাথে রিলেটেড। আর এপিকালটা একটু দেখে নাও, দ্য অ্যাপেক্স, অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য টুথ রুট, একটা রুটের একদম টিপ পয়েন্ট যেটা সেটাকে আমরা অ্যাপেক্স বলি, যেখানে কি থাকে, এপিকাল ফোরামেন থাকে। এপিকাল ফোরামেনের ইম্পর্টেন্স কি, এপিকাল ফোরামেন দিয়ে আমাদের যে নার্ভ এবং আর্টারি আছে সেগুলো পাল্পের মধ্যে এন্টার করে এবং সেটাকে সাপ্লাই দেয়, ঠিক আছে? এটা কিন্তু এপিকাল সার্ফেস এর ইম্পর্টেন্স, যেটা তোমাকে রিলেট করে ভাইবাতে ধরতে পারে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আসো ডিভিশন অফ থার্ডস, এটা একটু বলি। দেখো, এটা কিন্তু তোমরা হুবহু কোনো বইতে বা কোনো গাইড বই বলো হুবহু মানে পাবা না এই টপিক ধরে যে তোমাকে ডিভিশন অফ থার্ড বুঝাই দিবে, ঠিক আছে? কিন্তু এটা যে একটা টুথের মরফোলজি পড়ার জন্য কতটা ইম্পর্টেন্ট এটা আমি আসলে পরে বুঝছি, এজন্য আমি চাই তোমরা যেন এটা আগেই বুঝে যাও, তোমাদের যেন কোনো কষ্ট না হয়। দেখো, একটা টুথকে আমরা বিভিন্ন দিক থেকে তিনটা ভাগে ভাগ করি, এটাকেই বলে ডিভিশন অফ থার্ডস, এটা একটা রুলস এর মতো। এটা কেন ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি মরফোলজিক্যাল ইম্পর্টেন্ট, কেন, এক একটা টুথের এক একটা স্ট্রাকচার থাকে। যেমন ধরো, আমি যদি এক্সাম্পল দিয়ে তোমাকে বলি যে ম্যাক্সিলারি ফার্স্ট মোলার, এখানে আছে কাস্প অফ ক্যারাবেলি, এটা ঠিক কোন থার্ড এর মধ্যে পড়ে, টিচার কিন্তু এইভাবে কোশ্চেন করে যে বলো তো এটা কোন থার্ড এর মধ্যে পড়ে। তোমাকে কেউ হুবহু এটা কোশ্চেন ধরবে না যে বলো একটা টুথকে যে তুমি তিনটা ভাগে ভাগ করছো বা ডিভিশন অফ থার্ডস কি কি আছে, এইভাবে ধরবে না। তোমাকে মরফোলজির ভাইবার মধ্যে জিজ্ঞাসা করবে যে এটা কোন থার্ড এর মধ্যে পড়ে, এই স্ট্রাকচারটা কোন থার্ড এর মধ্যে পড়ে। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট, কিন্তু রিটেনের জন্য না, ভাইবার জন্য। তো একটু বুঝলে এটা এনাফ, এটা মুখস্থ করতে হবে না বা ফিগারও প্র্যাকটিস করতে হবে না। আমি ফিগারটা ইনক্লুড করছি যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তাহলে একটু বুঝে নাও। দেখো, from the labial or baccal aspect, the crown is divided into an incisal or occlusal third, a medial third and a cervical third. figure te ektu khyal koro, ami opore duta figure diyechi tomar anterior tooth, nicher duta figure diyechi posterior tooth er khetre, thik ache? tahole ekhon tomake bolche je tumi labial othoba baccal aspect e chinta koro, that means tomake
লিপস অথবা টাঙের দিকে সার্ফেসটা চিন্তা করতে বলছে। সেখানে টোটাল জিনিসটাকে তোমাকে তিন ভাগে ভাগ করছে, একটা কি ইনসিসাল অথবা অক্লুশন, মিডিল এন্ড সার্ভাইকাল। ফিগারটা দেখো, ওপরের যেটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে, তাহলে ফিগারটা ঠিক ওপরের ফিগারটা ঠিক ডান পাশে দেখো আইডেন্টিফাই করা আছে ইনসিসাল থার্ড, মিডিল থার্ড এন্ড সার্ভাইকাল থার্ড। ইনসিসার লাইন বরাবর ইনসিসাল থার্ড, সার্ভাইকাল লাইন বরাবর সার্ভাইকাল থার্ড, দুইটার মাঝখানে যেই থার্ডটা সেটাকে আমরা বলছি মিডিল থার্ড। তাহলে আমরা জানি ইনসিসাল এজ অথবা লাইন যেটাই বলো সেটা অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে পোস্টেরিয়রে আমরা কি বলবো, পোস্টেরিয়র বলবো এটাকে জাস্ট অক্লুশাল, বাকি দুইটা সেম থাকবে। আচ্ছা, এখন স্লাইডের সেকেন্ড পয়েন্টটাতে আসো। দ্য রুট ইজ ডিভাইডেড ইন্টু এ সার্ভাইকাল থার্ড, এ মিডিল থার্ড অ্যান্ড এ এপিকাল থার্ড। রুটটাকে কিভাবে আমরা ভাগ করছি দেখো, সার্ভাইকাল লাইন বরাবর রুটের যে পোর্শনটা সেটাকে সার্ভাইকাল থার্ড বলে, মিডিল বরাবর পোর্শনটাকে মিডিল থার্ড অ্যান্ড অ্যাপেক্স বরাবর পোর্শনটাকে অ্যাপিকাল থার্ড বলে। দ্যাট মিনস ক্রাউন আর রুটের মধ্যে কোন থার্ডটার পার্থক্য পাবা, ইনসিসাল থার্ড আর অ্যাপিকাল থার্ড এর মধ্যে। ওকে, পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে রুটটা সেম, কোনো পার্থক্য নাই। আচ্ছা, থার্ড পয়েন্টে কি বলছে দেখো, মিজিও ডিস্টাল ইট ইজ ডিভাইডেড ইন্টু মিজিয়াল, মিডিল অ্যান্ড ডিস্টাল থার্ড। দ্যাট মিনস তুমি মাঝখান থেকে লাগাও, ঠিক আছে? ধরো কল্পনা লাইনে বলবো মিডিল থার্ড এবং ডিস্টালে যে থার্ডটাকে থাকে এটা কিন্তু, ওকে? আচ্ছা, এখন লাস্ট পয়েন্টটাতে আসলে ইট ইজ ডিভাইডেড ইনটু ল্যাবিয়াল অর বাক্কাল অথবা মিডিল অ্যান্ড মিডিল অ্যান্ড লিঙ্গুয়াল থার্ড। তার মানে তোমাকে বলছে একটু বুঝে নাও, তোমাকে ল্যাবিয়াল লিঙ্গুয়ালি যাইতে বলছে অথবা বাক্য লিঙ্গুয়ালি যাইতে বলছে। মানে তুমি নর্মালি চিন্তা করো, তোমার সেন্টার ইনসিসারটা একদম তোমার চোখের সামনে আছে, সেটাকে জাস্ট তুমি 30 অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরাই নাও, তাহলেই কিন্তু তোমার ল্যাবিয়াল লিঙ্গুয়াল অথবা বাক্য লিঙ্গুয়াল জায়গাটা চলে আসবে। ওই সার্ফেসে টুথটা কেমন থাকবে সেটা তোমার চোখের সামনে কিন্তু চলে আসছে অলরেডি। এবার ফিগারটা দেখো, রাইট সাইড এর দুইটা ফিগার দেখো, উপরে আর নিচে দেখো। এখানে একটু তুমি যে ঘুরাই নিছো, মানে তোমার ল্যাবিয়াল দিকে চলে আসছে যে সার্ফেসটা, যে থার্ডটা সেটাকে বলবো ল্যাবিয়াল থার্ড, মাঝখানে থাকলে সেটাকে মিডিল থার্ড, এবং লিঙ্গুয়াল দিকে যেটা আসবে সেটাকে বলবো লিঙ্গুয়াল থার্ড, যেটা কিন্তু তোমার টাঙের সাথে রিলেটেড। এখন তুমি একটু কল্পনা করো, তোমার টাঙের সাথে রিলেটেড একটা থার্ড আছে, সেটাকে কি বলবা? লিঙ্গুয়াল থার্ড। এখন তুমি চিন্তা করো, তার মাঝখানে একটা থার্ড আছে, সেটাকে বলবো মিডিল থার্ড, এবং ল্যাবিয়ালি চিন্তা করো, লিপস এর দিকে একটা থার্ড আছে, সেটাকে আমরা কি বলতেছি? ল্যাবিয়াল থার্ড। ঠিক আছে, একটু রিলেট করে পড়ো, নিজের সাথে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, নিজের টুথটাকে টাং দিয়ে ফিল করো, তাহলে বুঝতে পারবা যে স্লাইড মুখস্থ করার চাইতে একটু বুঝে পড়ার কত মজা। ঠিক আছে, আমি আসলে এইভাবেই পড়ছি, তোমাদের একটু ইজি করার জন্য ফিগারটা অ্যাড করছি, আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে যাই। দেখো লাইন অ্যাঙ্গেলস অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেলস, এটাও ঠিক ওই থার্ড এর মতোই, কিন্তু এটা কেউ তোমাকে রিটেনে অথবা ভাইবাতে ডিরে আস করবে না, কিন্তু মর্ফোলজির মধ্যে এই পয়েন্ট গুলো তোমাকে আস করবে। টিচার এটা হয়তো বলে বসতে পারে যে আমাকে একটা অ্যাঙ্গেল দেখাও, ল্যাবিয়াল ইনসাইজার লাইন অ্যাঙ্গেল দেখাও অথবা একটা পয়েন্ট অ্যাঙ্গেল দেখাও, অথবা টিচার টুথটা নিজের হাতে নিয়ে তোমাকে বলবে এই পয়েন্ট অ্যাঙ্গেলটার নাম কি বলো, অথবা এই লাইন অ্যাঙ্গেলটার নাম কি, এখানে একটা লাইন অ্যাঙ্গেল হতে পারে এটার নাম কি বলো। ঠিক আছে, সো এই কোশ্চেন গুলো হচ্ছে আর কি একটু ভালো পারার পরে তোমাদেরকে ফেস করতে হবে, সো আমি এগুলো একসাথেই অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের কষ্ট না হয়, একবারে তোমরা এগুলো দেখে যাইতে পারো। তাহলে চলো দেখি আমরা লাইন অ্যাঙ্গেল কি এন্ড পয়েন্ট অ্যাঙ্গেল কি। আচ্ছা, আমরা ছোটবেলায় সবাই কিন্তু জ্যামিতি করছি, মনে আছে? জ্যামিতিতে দুইটা পয়েন্ট, দুইটা বিন্দু যখন তুমি একসাথে অ্যাড করছো তখন কি ফর্ম হয়েছে? তখন কিন্তু তোমাদের একটা লাইন অ্যাঙ্গেল ফর্ম, মানে লাইন ফর্ম হয়েছে। ঠিক আছে, দুইটা পয়েন্টকে একসাথে অ্যাড করলে আমরা একটা লাইন পাই। ঠিক টুথের ক্ষেত্রে চিন্তা করো, দুইটা সার্ফেস কে যদি তুমি দুইটা পয়েন্ট ধরো এবং এক সার্ফেস থেকে আরেক সার্ফেস পর্যন্ত হাত দিয়ে টেনে নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি একটা লাইন দেখ লাইন ফর্ম করতে পারবা, সেটাকেই বলবো আমরা লাইন অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন পয়েন্ট অ্যাঙ্গেলটা একটু বুঝে নাও। দেখো আমরা কোণ আঁকছি না, দুইটা বাহু দিয়ে একটা কোণ আঁকছি। একটা কোণ আঁকার জন্য কিন্তু আমাদের তিনটা পয়েন্ট প্রয়োজন এবং দুইটা লাইন প্রয়োজন। তাহলে চিন্তা করো, তিনটা পয়েন্টকে তুমি তিনটা সার্ফেস ধরো, এক সার্ফেস থেকে সেই সার্ফেস, এক সার্ফেস থেকে অন্য সার্ফেস
সার্ফেসে যাও, সেখান থেকে আরেকটা সার্ফেসে যাও, এভাবে একটা ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল ফর্মেশন হবে, একটা কোন ফর্ম হবে, ঠিক আছে? মাঝখানে যে সার্ফেসটা পাবা সেখানে কিন্তু কোনটা ফর্মেশন হবে, অ্যাঙ্গেলটা ফর্মেশন হবে, সেটাকে আমরা বলি পয়েন্ট অ্যাঙ্গেলস। আচ্ছা একটু স্লাইডটা দেখো, দ্য জাংশন অফ দ্য ক্রাউন সার্ফেস আর ডিসক্রাইব অ্যাজ লাইন অ্যাঙ্গেল অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল। মানে আমরা একটা ক্রাউনের সার্ফেসটাকে কিভাবে ডিসক্রাইব করি, বিভিন্ন লাইন অ্যাঙ্গেল অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল দিয়ে ডিসক্রাইব করি। এগুলো যখন তোমরা মর্ফোলজির মধ্যে অক্লুশাল টেবিল পড়বা তখন কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। সো এখন থেকে জেনে গেলে তখন গিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে? এখন ফিগারটা একটু দেখো। আচ্ছা ফার্স্টের ফিগারটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র টিথ, সেকেন্ডটা পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে। আচ্ছা এগুলো কিন্তু তোমাকে সবগুলো মুখস্থ করতে হবে না, যে অ্যান্টেরিয়র টুতে কি কি লাইন অ্যাঙ্গেল আছে, পোস্টেরিয়র টুতে কি কি লাইন অ্যাঙ্গেল আছে। তোমাকে জাস্ট বুঝতে হবে যে তুমি এই সার্ফেস থেকে ওই সার্ফেসে গেলে একটা কি ফর্ম করবা। টিচার বারবার জানতে চাইবে যে এখানে কি ফর্ম হয় বলো, তখন তোমাকে বলতে হবে যে এখানে একটা লাইন অ্যাঙ্গেল ফর্ম হয়, এবং সেই লাইন অ্যাঙ্গেলটা কি, যেই সার্ফেস থেকে যেই সার্ফেসে যাচ্ছ সেই অনুযায়ী নাম বলে দিবা। ওকে, ফিগারের প্রথম লেফট সাইডে দেখো, ল্যাবিও ইনসাইজাল লাইন অ্যাঙ্গেল, তার মানে কি বোঝাচ্ছে? এখানে ল্যাবিয়াল সার্ফেস থেকে ইনসাইজাল সার্ফেসে গেছো, সিম্পল। তাহলে একটা লাইন ফর্ম হয়েছে, সেটার নাম কি? লাইন অ্যাঙ্গেল। ওকে, এইভাবেই তোমার মিজিও লিঙ্গুয়াল লাইন অ্যাঙ্গেল, মিজিও, আচ্ছা মিজিও ল্যাবিয়াল লাইন অ্যাঙ্গেল, ঠিক আছে? যেভাবে যেই সার্ফেস থেকে যেই সার্ফেসে যাবো সেভাবে নাম দিবা। পোস্টেরিয়র টিথের ক্ষেত্রেও সেম দেখো, মিজিও অক্লুসাল লাইন অ্যাঙ্গেল, মানে মিজিয়াল থেকে অক্লুসাল সার্ফেস পর্যন্ত গেছো, একটা লাইন ফর্ম হয়েছে, সেটার নাম কি? মিজিও অক্লুসাল লাইন অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা তাহলে লাইন অ্যাঙ্গেলটা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা আমরা পয়েন্ট অ্যাঙ্গেলে যাই। দেখো আমি এখানে জাস্ট ফিগারটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লাইনের মধ্যে আমাদের দুইটা সার্ফেস ছিল, কিন্তু পয়েন্ট অ্যাঙ্গেলের মধ্যে আমাদের তিনটা সার্ফেস পাবো। আমি আগে বলছি যখন একটা কোণ আঁকাইতে চাও তখন কিন্তু তোমার তিনটা বিন্দুর প্রয়োজন, দুইটা দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? দেখো ফার্স্টে বলছে অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে ফার্স্ট লেফটে মিজিও ল্যাবিও ইনসাইজাল পয়েন্ট অ্যাঙ্গেল, মানে এখানে তোমাকে তিনটা সার্ফেস দিয়েছে, একটা হচ্ছে মিজিয়াল, একটা হচ্ছে ল্যাবিয়াল, একটা হচ্ছে ইনসাইজাল। মিজিও ল্যাবিও ইনসাইজাল পয়েন্ট অ্যাঙ্গেল, তাহলে বলতে পারবো আমাকে যে কোনটা বা পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় ফর্ম হয়েছে? অ্যাকচুয়ালি ফর্ম হয়েছে কিন্তু ল্যাবিয়াল সার্ফেসে, মানে মিজিয়াল থেকে ল্যাবিয়াল সার্ফেসে গেছো, ল্যাবিয়াল থেকে ইনসাইজাল সার্ফেসে গেছো, তার মানে মাঝখানে কোনটা পড়ছে? ল্যাবিয়াল সার্ফেসটা। তাহলে অ্যাঙ্গেলটা কোথায় ফর্ম হবে? ল্যাবিয়াল সার্ফেসে ফর্ম হবে, ঠিক আছে? একইভাবে সেম যেই সার্ফেস থেকে যেখানে যাবা সেই অনুযায়ী নাম বলবা। এটা মুখস্থ করার কোনো দরকার না, একটু বুঝে নাও, দরকার হলে একটু ফিগারকে প্র্যাকটিস করে নিবা, তাহলে আর মুখস্থ করতে হবে না। আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা এখন দেখো স্ট্রাকচার অফ ট্রুথ, এটা বেসিক্যালি তোমার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, যেটা তোমাদেরকে অনেক অনেক ডিটেলস পড়তে হবে, প্রত্যেক স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, যেগুলো ইম্পর্টেন্স, সেখানে সে কিভাবে ফর্ম হইছে, তার ফাংশন কি, সেরকম হলে কি হইতো, সেখানে কি কি ডিজিজ হইতে পারে, এগুলো আসলে অনেক ডিটেলস। বাট আমি যেহেতু ইন্ট্রোডাকশন নিব সেহেতু একটু শর্ট করে না বললেই না। দেখো যদি স্ট্রাকচার গুলোকে আমরা ফার্স্টে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে হার্ড স্ট্রাকচার অ্যান্ড সফট স্ট্রাকচার। হার্ড স্ট্রাকচার মধ্যে কি পাবা? এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, সবগুলো কিন্তু অনেক শক্ত, ঠিক আছে? এই জন্য এগুলোকে কিন্তু হার্ড স্ট্রাকচার বলা হয়েছে। দেন আসো সফট স্ট্রাকচারের মধ্যে কি পাবা? পাল্প। আচ্ছা পাল্পের মধ্যে দেখো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পাল্প চেম্বার, একটা হচ্ছে রুট ক্যানাল। আমি ফার্স্টের দিকে বলছি ক্রাউনের মধ্যে পাল্পের যে পোর্শনটা থাকবে সেটাকে বলবো আমরা পাল্প চেম্বার, আর রুটের দিকে পাল্পের যে পোর্শনটা সেটাকে আমরা বলতেছি রুট ক্যানাল। আচ্ছা পাল্প চেম্বারের মাঝখানে আমি কথা ইনক্লুড করছি, দেখো পাল্প হর্ন। আচ্ছা হোয়াট ইজ পাল্প হর্ন? আমাদের টুথের সার্ফেস গুলো কি স্মুথ? একেবারে কিন্তু স্মুথ না, জায়গায় জায়গায় উঁচু, জায়গায় জায়গায় নিচু, ঠিক আছে? একটু অমসৃণ। তো দেখো উঁচু জায়গাগুলোকে আমরা বলি এলিভেশন। এই এলিভেশনটা কি হয়? তোমার এনামেল, ডেন্টিন, পাল্প তিনোটা মিলে কিন্তু এলিভেটেড হয়। শুধুমাত্র এনামেলও হতে পারে, বাট নর্মালি এনামেল, ডেন্টিন, পাল্প মিলে হয়। ওই এলিভেটেড পোর্শনটাতে পাল্প, পাল্পের যে এক্সটেনশনটা থাকে, মানে ওই পাল্প ক্যাভিটির মধ্যে ঢোকার জন্য পাল্প একটু কি বলবো হাত পা বাড়ায়, ঠিক আছে? একটু উঁচু হয়, একটু গলা উঁচু করে, একটু এক্সটেন্ড হয়, ওই এক্সটেনশনটাকে আমরা বলি পাল্প হর্ন, যেটা পাল্প চেম্বার বা ক্রাউনের মধ্যে দেখা যায়। আচ্ছা আর রুট ক্যানালের মধ্যে আমি ইনক্লুড করছি দেখো এপিকাল ফোরামেন, এটা সম্পর্কে আগে বলছি, আর দেখো অ্যাক্সেসরি ক্যানাল। ওকে, মেইন যে রুট ক্যানাল, আমি বলছি রুট যতগুলো ক্যানাল ততগুলো, যদি মেইন
ইন ক্যানেলের বাহিরে আরো ছোট বড় গাছের শাখা প্রশাখা ডাল পালার মতো কিছু দেখো, সেগুলোকে কি বলবা? সেগুলোকে বলবা অ্যাক্সেসরি ক্যানেলস। ওকে, আচ্ছা একটা ছোট্ট কথা বলি, সাপোজ তুমি একটা পেশেন্ট আরসিটি করছো, মানে রুট ক্যানাল ট্রিটমেন্ট করছো, অথবা টুকটাকে ফিলিং করছো, তার তুমি মেইন ক্যানেলটা অফ করছো, কিন্তু যে অ্যাক্সেসরি ক্যানেল আছে সেগুলো তুমি অফ করতে ভুলে গেছো, তখন কি হবে? পেশেন্টের ফিলিং করার পরেও পেশেন্টের ওখানে হাইপার সেন্সিটিভিটি দেখা যাবে, ঠিক আছে? ওখানে পেইন হবে, কিছু খাইতে গেলে, বাইট করতে গেলে, কামড় দিতে গেলে, চিবাইতে গেলে ব্যথা হবে, কারণ কি তুমি অ্যাক্সেসরি ক্যানেল গুলো সিল করো নাই। সো যখন তুমি রুট ক্যানেল জানবা, তখন অ্যাক্সেসরি ক্যানেলটা কি, এর ইম্পর্টেন্স কি, এটাও তোমাকে একটু জানতে হবে। ওকে, আচ্ছা আমরা প্রায় শেষের কাছাকাছি চলে আসছি। দেখো জাংশন অফ টিথ, ঠিক আছে, একটা টিথের মধ্যে অনেকগুলো জাংশন থাকে, সেগুলোকে তোমাকে ডিসক্রাইব করতে হবে। এটা তোমার বোথ রিটেন কোশ্চেন এন্ড ভাইভা কোশ্চেনের মধ্যে পড়ে। যদি রিটেন আসে, ফিগারটা দিয়ে দিবা, জাংশন গুলোর নাম দিয়ে দিবা, শুধু ড্র অ্যান্ড রিভেল বলে শুধু ফিগারের নাম দিবা, আর যদি ডিসক্রাইব করতে বলে তাহলে ডিসক্রাইব করে দিবা। আচ্ছা দেখো, দেয়ার আর থ্রি সাইডস অফ জাংশন, সিমেন্ট টু এনামেল জাংশন, সিইজি এটাকে বলা হয়, ডেন্টিন এনামেল জাংশন, ডিইজি, ডেন্টিনো সিমেন্টাল জাংশন, ডিসিজি। আচ্ছা এটা বোঝার জন্য একটু ফিগারটা খেয়াল করো। দেখো ফার্স্ট যে জাংশনটা ছিল সিমেন্টো এনামেল জাংশন, তার মানে কার কার মধ্যে জাংশন বোঝাচ্ছে? সিমেন্টাম আর এনামেলের মধ্যে। এটা কিন্তু আমরা আউটার দিক থেকেও দেখতে পাই, একটা টুথকে বাহিরের দিকেও তুমি তাকালে তুমি দেখতে পারবা যে সেখানে এনামেল আর সিমেন্টামের মধ্যে একটা জাংশনের মধ্যে একটা লাইন দেখা যাচ্ছে, সেটাকে কি লাইন বলা হয় বা কি জাংশন বলা হয়? সিমেন্টো এনামেল জাংশন, ঠিক আছে। আচ্ছা এখন বাকি দুটা জাংশন দেখার জন্য তোমাকে একটা টুথকে লংগিটিউডিনাল সেকশন করতে হবে। যদি তুমি সেকশন না করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না, কারণ এগুলো হচ্ছে ইনারমোস্ট স্ট্রাকচার। দেখো ডেন্টিনো এনামেল জাংশন, দ্যাট মিনস এটা কার কার মধ্যে থাকবে? ডেন্টিন এবং এনামেলের মধ্যে থাকবে, এটাকে আমরা কি বলি? ডেন্টিনো এনামেল জাংশন। দেন থার্ড আসো ডেন্টিনো সিমেন্টাম জাংশন, কোথায় থাকবে এটা? দেখো ফিগারের নিচের দিকে দেখা হয়েছে, ডেন্টিন অ্যান্ড সিমেন্টামের মধ্যে যে জাংশনটা, ডেন্টিনো সিমেন্টাল জাংশন, ঠিক আছে। এই যে একটু রেডিশ আর একটু ইয়েলিশ কালার দিয়ে দেখানো হয়েছে ডেন্টিনো সিমেন্টাল জাংশন, উপরের দিকে তোমার একটু পার্পেল কালার আর একটু ইয়েলিশ কালার দিয়ে দেখানো হয়েছে ডেন্টিন এনামেল জাংশন, আর বাহিরের দিকে তো বুঝতেই পারছো সিমেন্ট এনামেল জাংশন। এই তিনটা হচ্ছে টুথের জাংশন। আচ্ছা আমি একটু প্রিভিয়াস স্লাইডটাতে যাব, ইমিডিয়েট প্রিভিয়াস ডেটা স্ট্রাকচার অফ টুথ, এটা কিন্তু তোমাদের রিটেন অ্যান্ড ভাইবা বোথ কোশ্চেন, তোমাদের ড্র অ্যান্ড লেভেল স্ট্রাকচার অফ টুথ রিটেন কোশ্চেন আসতে পারে। আর যদি ভাইবা এখান থেকে ধরে তাহলে কিন্তু হিউজ একটা সিলেবাস, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম অ্যান্ড পাল্প, এই চারটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার লেকচারে তোমরা পাবা, ঠিক আছে। তো ওখান থেকে একটু ডিটেলস দেখতে হবে, আর যদি শুধু ড্র অ্যান্ড লেভেল কোশ্চেনটা আসে তাহলে তোমরা জাস্ট ফিগারটা অ্যাড করে দিবা। আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, দেখতেই পারছো আমরা যখন লেকচার ক্লাস করি করি কখন থ্যাংক ইউ স্লাইডে যাবে, ঠিক আছে, অ্যাট লিস্ট সেই থ্যাংক ইউ স্লাইডটা চলে আসছে। তো আমি আজকে বেসিক্যাল ইন্ট্রোডাকশন এন্ড হচ্ছে তোমাদের মর্ফোলজিক্যাল স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করতে চাইছি। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো এখন। আর ইন্ট্রোডাকশনের মধ্যে তোমাদের ডেন্টিশন, টুথ ফর্মুলা অ্যান্ড নোটেশন এই তিনটা টপিক বাকি থাকে, এটা আমি অন্য একদিন ক্লাস নিব, কারণ তিনটা একটু কোরিলেট করে পড়তে হবে, এখানে অ্যাড করলে আসলে অনেক বড় হয়ে যাচ্ছিল। আর একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে ল্যান্ডমার্কস অফ টুথ, যেমন ধরো তোমার কাস্ট, ব্রিজ, এগুলো এটাও আমি একটা আলাদা স্লাইড করছি অলরেডি, এটা এখানে দিতে চাইছিলাম কিন্তু দিতে পারি নাই, অনেক লং হয়ে যাচ্ছিল সেজন্য। এই তো আজকে এতটুকু ছিল, তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন জানা থাকে এখন আমাকে আস্ক করতে পারো সবাই। হ্যাঁ, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু মাইকটা আনমিউট করে করতে পারো। আপু, অ্যাঙ্গেলটাকে আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ হ্যাঁ বলো আপু। আপু, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যেগুলো ছিল, পয়েন্ট অ্যাঙ্গেল আর আরেকটা যেটা ছিল, ওটাকে আরেকবার বোঝানো যাবে?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, লাইন অ্যাঙ্গেল এন্ড পয়েন্টস, পয়েন্ট অ্যাঙ্গেল, তাই তো? জি। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু রিপিট করতেছি, তোমরা যারা যারা স্কিপ করছো বা শুনতে পারো নাই, বুঝতে পারো নাই, তারা আমাকে অবশ্যই বলবা, আমি আবার বলবো, 1000 বার বলবো, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? আচ্ছা একটু দেখে নাও, লাইন অ্যাঙ্গেল এন্ড পয়েন্ট অ্যাঙ্গেল। আচ্ছা একটু বেসিক চিন্তা করো, একটা লাইন ফর্ম করার জন্য তোমাকে দুইটা পয়েন্ট দরকার হবে, আর দুইটা পয়েন্টকে আমি কি বলছি, দুইটা সারফেস বলছি। এক সারফেস থেকে যখন আরেক সারফেসে যাবা, দুইটা সারফেস যখন অ্যাড করবা, একটা লাইন ফর্ম হবে, সেটাকেই বলবা লাইন অ্যাঙ্গেল। ওকে। আর পয়েন্ট অ্যাঙ্গেলটা কি, একটা কোণ চিন্তা করো, একটা ট্রায়াঙ্গুলার, একটা ত্রিভুজের কথা চিন্তা করো, একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে, ঠিক আছে? তো তিনটা কোণের মধ্যে যদি একটা কোণের কথা চিন্তা করো, সেখানে কিন্তু দুইটা বাহু থাকে, দুইটা বাহু কিন্তু দুইটা বিন্দু দিয়ে হয় না, তিনটা বিন্দু লাগে, মানে ওপরে একটা থাকবে, মাঝে একটা থাকবে, এই পাশে আরেকটা থাকবে, একটু আঁকায় দেখতে পারলে সুবিধা হইতো। আচ্ছা তাহলে তোমাকে একটা লাইন করার জন্য তিনটা বিন্দু লাগবে, দ্যাট মিন্স তিনটা সারফেস লাগবে। সো তুমি এক সারফেস থেকে আরেক সারফেসে যাবা, সেখান থেকে আরেক জায়গায় যাবা, এই তোমার তিনটা সারফেস মিলে একটা পয়েন্ট ফর্ম হবে, মানে পয়েন্ট অ্যাঙ্গেল ফর্ম হবে। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমরা কোথায় ইউজ করি? আমরা একটা ক্রাউন কে ডিসক্রাইব করার জন্য এটা ইউজ করি। ক্রাউনটা আমরা কোথায় ডিসক্রাইব করি জানো? আমরা যেসব অক্লুসাল টেবিল গুলো আঁকি, রিটেন কোশ্চেন গুলো খুলেই দেখতে পারবা, মরফোলজি অক্লুসাল টেবিল, এই অক্লুসাল টেবিল, ওই, তো এগুলো আঁকার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমাদের দরকার হয়। দেখো ফিগার থেকে এবার একটু বুঝে নাও। আচ্ছা স্লাইডটা একটু দেখো, দ্য জাংশন অফ দ্য ক্রাউন সার্ফেস আর ডিসক্রাইব অ্যাজ লাইন অ্যাঙ্গেল অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল। তার মানে আমরা ক্রাউনের সার্ফেস গুলোকে ডিসক্রাইব করার জন্য এই দুইটা জিনিস ইউজ করি। একটু দেখো, সরি, আচ্ছা সার্ফেসটা একটু দেখো, ফার্স্টে লেফটে দেখো, লেফটের ফিগারটা হচ্ছে অ্যান্টেরিয়র, পরেরটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র ক্ষেত্রে প্রথম যেই লাইন অ্যাঙ্গেলটা দেওয়া আছে, দেখো ল্যাবিও ইনসাইজার লাইন অ্যাঙ্গেল। আচ্ছা এখানে দুইটা নাম আছে, ঠিক আছে? একইভাবে আদার্স নাম গুলো সেম, যেই সার্ফেস থেকে যেই সার্ফেসে যাবা সেভাবে লাইন অ্যাঙ্গেল গুলোর নাম হবে। ওকে, পয়েন্ট অ্যাঙ্গেলটা একটু ছোট্ট করে দেখে নাও, ফার্স্ট অ্যান্টেরিয়র টুতে একটু দেখে নাও। আমি বলছি কোন ফর্ম করার জন্য তিনটা পয়েন্ট, দ্যাট মিন্স তিনটা সার্ফেস লাগবে। দেখো এখানে তিনটা সার্ফেসের নাম আছে, মিজিও, ল্যাবিও, ইনসাইজাল। ফার্স্টে মিজিয়ালে তোমার আঙ্গুলের টিপটা রাখছো, ওই সার্ফেস থেকে ল্যাবিয়ালে সার্ফেসে গেছো, তুমি ল্যাবিয়াল থেকে ইনসাইজাল সার্ফেসে গেছো, ঘুরে গেছো, একটা কোন ফর্ম করে গেছো, সেই কোনটাকে কি বলছি, মিজিও, ল্যাবিও, ইনসাইজাল, পয়েন্ট অ্যাঙ্গেল। তাহলে কোনটা কোথায় ফর্ম হয়েছে, মানে তোমার, তোমাকে যদি স্যার বলে মিজিও, ল্যাবিও, ইনসাইজাল, পয়েন্ট অ্যাঙ্গেল দেখাও, তাহলে তুমি কোন সার্ফেসটা, কোন সার্ফেসে হাতটা প্লেস করবা, একদম মিডিলে যেটা থাকবে, দ্যাট মিনস ল্যাবিয়াল সার্ফেসে। প্রথমে যেটা উদাহরণটা বলছি আমি, সেটা ল্যাবিয়াল সার্ফেসে থাকবে। সেকেন্ডটাতে আসো, মিজিও, লিঙ্গু, লিঙ্গো, ইনসাইজাল, পয়েন্ট অ্যাঙ্গেল, তার মানে এখানে কোন সার্ফেস তোমার টিপটা থাকবে, লিঙ্গুয়াল সার্ফেসে, ঠিক আছে? পোস্টেরিয়র টুথের ক্ষেত্রে দেখো, মিজিও, লিঙ্গো, অক্লুসাল, পয়েন্ট অ্যাঙ্গেল, মানে মিসিয়াল থেকে লিঙ্গুয়ালে গেছো, দেন অক্লুসালে আসছো, তাহলে অ্যাঙ্গেলটা কোথায় ফর্ম হয়েছে, লিঙ্গুয়াল সার্ফেসে ফর্ম হয়েছে, ঠিক আছে? এই ছিল হচ্ছে লাইন অ্যাঙ্গেল অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল। আপু তোমার ক্লিয়ার হয়েছে নাকি আর একটু বলবো? না আপু ক্লিয়ার হয়েছে। ওকে থ্যাংক ইউ আপু। তোমরা আর কেউ কোনো কিছু স্কিপ করলে আমাকে বলতে পারো আপু, কোশ্চেন করতে পারো, আজকে টপিকের মধ্যে কোনো কোশ্চেন থাকলে নো প্রবলেম। তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা লাইভটা শেষ করে দিব। আচ্ছা মনে হচ্ছে যে ওদের কোনো কোয়েশ্চেন নাই। ওকে, থ্যাংক ইউ সবাই বিকি, হয়তো বুঝতে পারছে, নো তুমি প্রবলেম। এত সুন্দর আসলে ক্লাস দিচ্ছ অনেক যে অনেক সবাই বুঝতে পারবে। ধন্যবাদ মেহেদী দিকে আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য, আসলে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাকে, তোমার এত মধ্যে বিজি শিডিউলের মধ্যে আমাদের জন্য একটু সময় বের করার জন্য, একটা ক্লাস নেওয়ার জন্য। আই হোপ সবাই খুব এনজয় করছো। সবাইকে থ্যাংক ইউ ক্লাসটা জয়েন করার জন্য।
আর তোমার যদি কোনো নোট করে থাকো ক্লাসের, তাহলে কাইন্ডলি মেডিভির গ্রুপে একটু আপলোড দিয়ে দিও। তোমার ফ্রেন্ডরা যারা ক্লাস করতে পারে নাই তাদের জন্য হেল্প হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈদ মোবারক, সালামু আলাইকুম। ধন্যবাদ, ওয়েলকাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই স্টে সেফ, সাবধানে থাকবা, আর লেটস লার্ন টুগেদার, ঠিক আছে? সবাই মেডিবি ফ্যামিলির সাথে থাকবা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, থ্যাংক ইউ অনেক অনেক আপু। শুভেচ্ছা। ওয়েলকাম।